হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো বঙ্গো বালিকা। তো আজকে আমি তোমাদের সাথে চিকেন পোস্ত রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা, 8টা রসুনের কোয়া, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এরপর আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে বড় সাইজের পেঁয়াজ না থাকলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও স্লাইস করে কেটে নিয়ে দিতে পারো। এরপর এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব 300 গ্রাম চিকেন। আমি এখানে উইথ বোন আর বোনলেস দুটোই ইউজ করেছি। তোমরা চাইলে শুধু বোনলেস ইউজ করতে পারো, আবার শুধু উইথ বোনও ইউজ করতে পারো। আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি সবটা। এরপর আমি এটাকে মিক্সড করে নিচ্ছি ভালো করে একটু। এরপর আমি এখানে অ্যাড করব আদা রসুন আর লঙ্কার পেস্টটা। এরপর পাত্রের গায়ে লেগে থাকা মশলাটাও আমি জলে ধুয়ে ইউজ করে নিচ্ছি। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ ইউজ করলাম, তারপর 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। তারপর এটাকে আমি মাংসের সাথে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে এটাকে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দেব। আমার মিক্সড করা হয়ে এসছে, এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে 50 গ্রাম পোস্ত আর 8টা কাজু বাদাম। এটাকে আমি 10 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর ওইদিকে দেখি ঢাকনা খুলে মাংসটা মোটামুটি হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এরপর আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব পোস্ত আর কাজু বাদামের পেস্টটা। পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি পাত্রের গায়ে লেগে থাকা পেস্টটাও আমি জলে ধুয়ে ইউজ করে নেব। দিয়ে দিচ্ছি এখানে সবটাই। এরপর এটাকে আমি মাংসের সাথে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। ভালো করে আমার মিক্সড করা হয়ে গেছে এখানে। এরপর আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। দেখো মাংসটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি এটাকে আরেকবার মিক্সড করে নেব। মাংসটার কালারটা খুবই সুন্দর এসেছে। আমি আরেকবার এটাকে মিক্সড করে নিচ্ছি।
আবার কিছুক্ষণ ফুটতে দেব। তো দেখতেই পাচ্ছ মাংস থেকে অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে, মানে আমাদের চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে। তো আরেকবার আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নেওয়া আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, রংটা খুবই সুন্দর হয়েছে। আর চিকেন পোস্তর রং এরকম একটু সাদা সাদা টাইপেরই হয়। তো আমার চিকেন পোস্ত অলমোস্ট ডান। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।